গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে কথা পর্যন্ত ঠিক করে বলতে পারছি না আমি, মানে এত গলায় অবস্থা খারাপ। তো যাই হোক, আজকে সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে ইয়ারের লাস্ট ডে। তো আজকে মানে সবাইকে এটাই বলতে চাই যে নিউ ইয়ার স্টার্ট হচ্ছে, সবাই খুব ভালো করে। সো আমি এখন উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর গার্গেলও করে নিয়েছি। তোমাদেরকে একটা ক্লিপ দেখিয়ে দেব যে আমি গার্গেল করছি, মানে এত অবস্থা খারাপ, হয়তো গার্গেল না করলে আমি ব্লগও করতে পারতাম না, কথাই বলতে পারছি না। তো যাই হোক, এখন যাব। আর মেনলি আজকে কোনো আমাদের প্ল্যান নেই সেরকম, এবার দেখি হয়তো কোনো সাডেন প্ল্যান হতেও পারে, আবার নাও হতে পারে। আজকে আমার বাবারও আসার কথা রয়েছে, দেখি বাবা আসুক তারপরে ডিসাইড করব কিছু একটা। এখন কি যাব কি দেখব, যে ব্রেকফাস্টে কি আছে। আমি মাকে বললাম, আমার মা গরম জল বানিয়েছে ওই জন্যই ডাকছে, যে আরও একবার গার্গেল করব, কারণ আগে যে জলটা দিয়েছিল মা ওরা না একটু ঠান্ডা হয়ে গেছিলো, ঠিকভাবে গার্গেলটা করতে পারিনি। তো আবার এখন গিয়ে গার্গেল করব। তারপর মাকে বললাম যে আমাকে আজকে যা খাবার দেবে সব গরম দেবে, তো তাই জন্য এখন গিয়ে আমি ইয়ে খাবো, আগে গার্গেল করব তারপরে চা খাবো, তারপর খেয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। একটুখানি চাটা নিয়েছি, দেখবো এখন এটা খেয়ে যদি একটুখানি গলাটা ভালো লাগে। মা একদম পুরো আদা দিয়ে করেছে যাতে গলার জন্য ভালো হয়। সেটা চাটাকে একটু ভালো লাগছে, গলায় একটুখানি রিলিফ মনে হচ্ছে, বাট আমি রিয়েলি কথা বলতে পারছি না, মনে হয় না আজকে ব্লগটাকে বেশিক্ষণ করতে পারবো। এবার গিয়ে দেখবো কি যে মা কি করছে এখন। বেলপাতা সাধারণত এইরকম হয়, বেলপাতা আর এইটা দেখ একদম মানে মহাদেবের ত্রিশূল, এইটা পুরো জয়েন্ট, কিন্তু এটা জয়েন্ট। এই পাতাটা দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা তো অসাধারণ মা, এই যে পাতাটা এরকম দেখা যায় জয়েন্ট, আর এইটা আলাদা উপরের পাতাটা আলাদা, এইটা পুরো জয়েন্ট, দেখ ত্রিশূল, এটা মানে মিডিলটা দিয়ে এটা হচ্ছে ত্রিশূল, আর এইদিকে দেখ দুটো বেলপাতার মতো, এরকম দেখা যায় না কোনোদিন আমি জীবনে, এত বছরে আমি দেখিনি, দেখলাম প্রথম। আমিও তো আমি দেখে ঘাবড়ে গেছি, এটা কি সুন্দর জিনিসটা দেখ, একদম মহাদেবের সোয়েটারও পরছে, কি রে কত ঠান্ডা, গোপন অন্যন আমাদের মা আমার গালটা চিপে দিল। তো মা এখন পুজো করুক, মাকে ডিস্টার্ব করব না। দেখলে মা পুজো করেছে এখন, এবার আমি গিয়ে একটুখানি দেখবো যে মাছকে খাবার দেওয়া আছে নাকি, তাহলে একটু মাছের ওখানে খাবার দিয়ে দেবো অ্যাকোরিয়ামে। তো যাই গিয়ে দেখি, আর আমার দাদা তো এখনও ওঠেনি, এবার ও উঠেই কী করবে, ও এখানে যাবে ওখানে যাবে, ওদের নাকি কি পিকনিক প্ল্যান ল্যান আছে। এবার আমার জাস্ট একটুখানি ইয়ে হচ্ছে, কিন্তু আমার আজকে বাড়ি থাকাটা দরকার, কারণ মানে শরীরটা ঠিক নেই একদমই। তো দেখা যাক যদি বিকেলের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই মানে কোথাও। এমনিতেও শুনছিলাম যে রিয়াঙ্কা দিনের নাকি একটু আগেই ফোন করেছে, আর ফোন করে বলছিল কিছু প্ল্যান আছে, এবার সাডেন প্ল্যান টাইপের হলো আজকে, যে মেবি কোনো পিকনিক বা কিছু একটা অ্যারেঞ্জ করা হবে। তো এখন ওরা মানে সব অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ করছে, আমাদেরকেও বললো যেতে, কিন্তু আমাদের আজকে একদমই হবে না, তো তাই না। এবার দেখি কীভাবে, আমি আর মা হয়তো বিকেলে টিভি টিভি দেখি, কাটিয়ে দেবো 31st, ওই সব ভালো ভালো চ্যানেলে টিভির সব শোজ দেখায় ওগুলো দেখি হয়তো কাটিয়ে দেবো। তো যাই হোক, এখন কি মা আজকে অ্যাকোরিয়ামে খাবারটা দিয়ে আসি, এবার আমি একটু এখানে খাবার দিয়ে দেবো। দাদা কি রে, কি বলছিস আমাকে?
ওই কি বলছিস? আমার মোবাইল দে। তোর মোবাইল দেব? একটা তো মোবাইল ইউজ করছিস হাতে, আরো একটা এই যেটা কি এই পাশে, নিজের পাশে মোবাইল, আর ওদিকে আমাকে বলছি মোবাইল দে। দেখো অবস্থা দেখো, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর একটু আগে ঘুমানোর ভান করছে, ঘুমানোর ভান টান করে যেই মা ঘর দিয়ে চলে গেছে আবার ফোন ইউজ করছে। এখন ওট 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 তাড়াতাড়ি ওট, কিরে ওট তাড়াতাড়ি। গাইস আমি এতক্ষণ এই ঘরটা একটু ক্লিন করছিলাম, তো ক্লিন করতে করতে দেখছি অনেক বেজে গেছে, এখন গিয়ে চানটা করতে হবে। তো যাই হোক, আমি আমার অবস্থা গলার খুবই খারাপ, তাই মা বললো কি একেবারে বিকেল থেকে আবার যদি মানে গলার কন্ডিশন ঠিক থাকে তাহলে আবার বিকেল থেকে ব্লগ করতে, বাট এখন স্টপ করে দিতে, মানে প্রচণ্ড প্রেশার পড়ছে কথা বলতে গিয়ে। তো যাই হোক, এখন আমি চান করতে যাব, আর তারপরে লাঞ্চ করে তারপরে ঘুমিয়ে পড়বো। আমি মানে একটুখানি রেস্টে ঠিক থাকে তাহলে বিকেলে হয়তো কোথাও বেরোতেও পারি, আবার যদি না বেরোই বাড়িতে কীভাবে স্পেন্ড করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যায়। গাইজ হঠাৎ করেই এখন আমি আর মা ভাবলাম যে আমি আর মা রেডি হয়ে একটুখানি এখন ওই ইয়েতে রিয়াঙ্কাদির বাড়িতে যাব, কারণ ওখানে একটা ছোট্ট করে পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা ফ্যামিলি পিকনিক টাইপের বলতে পারো। তো বাট আমাদের একদমই প্ল্যান ছিল না যাওয়ার, বাট সাডেনলি মনে হলো এখন যে যাই একটু ঘুরেই আসি। আর আমার বাবা এসছে, তো বাবা ওইখান থেকে ডাইরেক্ট পিসির বাড়িতে চলে গেছে। বাট এবার আমরা ভাবছি তো তাহলে আমরা কী করবো, আমরা কী করবো, এতক্ষণ ধরে ভাবছিলাম আমি আর বসে বসে। আর মেনলি আমার শরীরটাও একদম ভালো নেই, কারণ আগের দিনই তোমাদেরকে বলেছি, আর গলায় খুব ব্যথা হয়েছে, তো ওই জন্য মানে একটা এরকম স্কার্ফ মতন বেঁধে নিয়েছি, আর এখন ফুল রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। বাট একদমই প্ল্যান ছিল না এটা যে ওখানে যাওয়া হবে, অ্যান্ড ওদের কাউকে জানায়নি, মানে রিয়াঙ্কাদি কেউ জানে না, আমার মানে মাম্মাম মানে আমার মাসি রিয়াঙ্কাদির মা মানে অমৃত দাদা কেউ জানে না যে আমরা যাবো, অ্যান্ড ওদের এখনও বলিও নি, ওদেরকে জানাইনি। ভাবলাম কি ওদের গিয়ে সারপ্রাইজ দেবো যে দেখ আমরা এসছি, ওরা ফোনও করেছিল, আমরা তখন যাবো না বলে নাও বলে দিয়েছিলাম, তো এটা পুরো একটা সারপ্রাইজ হবে, মানে ওরা সারপ্রাইজড হয়ে যাবে যে লাইক আমরা তো বললাম আসবো না, আর এত অলরেডি অনেক লেট হয়ে গেছে, মানে অনেকটা রাত হয়ে গেছে, এখন গেলে ওরা সত্যি সারপ্রাইজড হবে। কিন্তু আজকে যেহেতু 31st নাইট, তাই আর মা আমি আর মা ভাবলাম যে বাড়িতে কি করব, তো যাই একটুখানি বেরোই, একটু মনটাও ভালো লাগবে, আর শরীর খারাপের জন্য আমার জন্য মাও বেরোতে পারছে না, মায়েরও ভালো লাগছে না। তো আমি আর মা এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এবার তাড়াতাড়ি বেরোবো অ্যান্ড ওদের বাড়িতে পৌঁছে তারপরে ব্লগ করবো। মায়ের অবস্থাটা দেখো, এটা কি করে আছে, ঠান্ডা লাগছে, কি করবো, পুরো ভূত ঠান্ডা লাগছে, ভীষণ পুরো ভূত মনে হচ্ছে আগে পাশে। আমরা এখানে চলে এসেছি, এখনো অব্দি ওদেরকে জানানো হয়নি যে আমরা বাড়ির নিচে অব্দি চলে এসেছি। হ্যাঁ, তো বাইকটা গেল এবার, তো এখনো অব্দি ওদেরকে আমরা জানাইনি যে আমরা এসেছি। ওরা এখনো অব্দি ডাউটে আছে যে আসবে কি আসবো না, এখনই মা কল করেছিল, তো আমার মাসি বললো কি এখানে এত গাড়ি যায় না, যাই হোক আমার মা
আসি বললো কি যে তোরা কি আসবি, তোরা কি আসবি, আমরা এখনো অবধি বলিনি। আমরা বললাম কি দেখছি হয়তো যেতে পারি, তো ওরা এখনো ডাউটে আছে, ওরা জানে যে আসবোই না আমরা, কিন্তু আমরা এসে গেছি অলরেডি, বাড়ির নিচে দাঁড়িয়ে আছি বাড়ির গেট, তো এখন ঢুকবো, এখন ঢুকে ওদেরকে সারপ্রাইজ দেবো আর তোমাদেরকে রিয়াকশনটা দেখাবো ওদের। এই যে ঢুকবো, এই যে মাম দেখে নিয়েছে, কি কেমন লাগলো সারপ্রাইজ, সারপ্রাইজটা কেমন লাগলো? আমরা এমন ভাবে বলেছি তোমরা বুঝতেই পারোনি যে আমরা আসবো। আমি ফোন করার আগেই বলেছিলাম যে মা মাম্মাম বুঝে যাবে। চলে আসবে ও এক্ষুনি চলে আসবে, আমি তাই বললাম আগে থেকে ঠিক কর তাহলে পিকলি বড় মামিটা সবাই আসতে পারতো। এটা সাডেন একটা সাডেন প্ল্যান হয়ে গেছে, হঠাৎ প্রোগ্রাম বললে অনেকেরই। আর ওরা কোথায়, অমৃত দাদার সব উপরে চিকেন তন্দুরি হচ্ছে, ও তাড়াতাড়ি চলো উপরে যাই, উপরে যাই, চলো চলো চলো। আমরা এখন এতক্ষণ ধরে গল্প টল্প করছিলাম, এবার উপরে গিয়ে দেখবো যে উপরে কি হচ্ছে। গান চালানোর তো আওয়াজ পাচ্ছি উপর থেকে, এবার যাবো গিয়ে দেখবো কি কি অ্যারেঞ্জ করেছে ওরা উপরে। দেখো এখানে ডেকোরেশন, সব ডেকোরেশন কি সুন্দর ভাবে ডেকোরেট করেছে, দেখো ও চলে এসছে ঘুরতে। এত ধোয়া হচ্ছে কারণ ওখানে তন্দুরি হচ্ছে। এই দেখো শেফ হচ্ছে আদিত্য দা, তন্তু দাদা, দেখো কি সুন্দর বানাচ্ছে সব। ওয়াও দেখি খুব টেস্টি মনে হয়েছে, আর খেয়েও দেখে নিয়েছি দারুণ হয়েছে। সেকেন্ড ব্যাচ চলছে, সেকেন্ড বার আর মাকে দেখো এসেই দোলায় বসে আছে। এই দেখো কে এসছে এখানে, হাই বলে দাও, হাই হাই হাই। ভাবি ও এসে গেছে খেলতে, ভয় পাচ্ছে, আমি এখানে একটু হালকা দোলনাও চড়ে নিচ্ছি আর দোলনায় বসে বসে নাচও করে নিচ্ছি। এখানে গান চালানোর ডিপার্টমেন্ট তো আমি নিয়ে নিয়েছি যে ভালো ভালো গান চালাবো, নাচবো, আজকে ফুল পার্টি, ফুল একদম পার্টি মোডে রয়েছি, একদম মজা করব। ওখানে সবাই তন্দুরি খাচ্ছে আর আমি এখানে বসে রয়েছি, আর তুই আর তুই খাচ্ছিস, তুইও খাচ্ছিস, আমও খাচ্ছি। এবার নাচানাচি স্টার্ট হবে, এই সবে শুরু হয়েছে পার্টিটা, এবার চলবে 12টা অবধি, আবার 12টার সময় নিউ ইয়ার সেলিব্রেট করে তারপরে বাড়ি চলে যাবো। আমি বেশি খেতে পারবো না কারণ গলায় ব্যথা, তো যাই তো।
দেখো ঘুংরুতে কি নাচ করছে, ঘুংরু টুটে গায়ে। এইটা হচ্ছে মায়ের নাচ, স্পেশাল নাচ। এখন ফুল ফুল মজা হবে, এখন এখন নাচ শুরু হবে, গান চলবে এখানে, তাই জন্য ফিক্স করা হচ্ছে কি কি গান চলবে। এবারে নাচ স্টার্ট করা হবে। Hello.
আসি দাদা লাইভ থেকে সবাই লাইভে গেছে এইটা ভালো ভালো আছে আছে ভালো ভালো গান এটা থাক একটু থাক 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 এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এটা চিকেন চাপ মা চাপ হ্যাঁ ওয়াও কি সুন্দর দেখতেছে হেভি খেতে হবে মন হচ্ছে দেখে টেস্ট হচ্ছে দারুণ ভালো আছে কি খেয়েছি তাই তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওখানে তুয়া দিদি এখন খাচ্ছে চল টাটা টাটা মাম্মা চলো 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 হ্যাঁ একই একই সাথে তো চলে গেলাম কই ওরা ওরা উপরে